মূসা নবী জমিনের ভিতরে হাঁটতেছে, তার সওয়ারিটা পাইতেছে না, সামনের দিকে হাঁটতেছে, যে দেখে একটা বাচ্চা, হয়তোবা 6 থেকে 7 বছর অথবা 10 বছর। বাচ্চাটাকে জিজ্ঞেস করে, বাবা রে তুমি আমার সওয়ারিটা যাইতে দেখছো নি এইখান থেকে? বলে, না আমি তো যাইতে দেখি নাই। কয়, বড় আমি বিপদে পড়ে গেলাম সওয়ারি ছাড়া হাঁটতে হাঁটতে আমার এখন আর হাঁটা পাও চলে না। বাচ্চাটা ডাক দিয়ে, কা হুজুর তাইলে আমি আপনার জন্য কি করতে পারি? কয়, দেখো আমার সওয়ারিটা খুঁজে আনতে পারো কিনা। বাচ্চাটা বলে, হুজুর আপনার সওয়ারি কোথায় গেছে আমি কিভাবে বলবো আমি জানি না, তবে আপনি যদি আমার অনুমতি দেন আমি আপনাকে ভিন্ন একটা ব্যবস্থা করে দিতে পারি। ভিন্ন ব্যবস্থা করব। বলে, তুমি কি ভিন্ন ব্যবস্থা করবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চাটা আসমানের দিকে তাকাইয়া বললেন, আকাশের মেঘকে বললেন, এরে মেঘ আমার মালিকের হুকুমে মূসা নবীর সওয়ারি হওয়ার জন্য এসে যা, আয় তাড়াতাড়ি আয়, মূসা নবীরে তোর উপরে উঠে আনে। সাথে সাথে মেঘ বাচ্চার হুকুমে ওখান থেকে চলে আসলেন আল্লাহ তাআলার হুকুমে। মূসা নবী বললেন, আরে বাচ্চা তুমি এই কারামতি কিভাবে সংগ্রহ করলা? এই কারামতি, এই পাওয়ার তুমি কোথায় পাইলা? আল্লাহ তাআলা সাথে সাথে গায়বী আওয়াজ দেন মূসা, যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে 10 মায়ের 10 সন্তান একত্রিত হয়ে একই জায়গা নিরিবিল পরিবেশে আসার বসার তৌফিকটুকু দান করলেন। এজন্য সকলেই ইখলাসের সহিত ইমানের তেজে তেজিয়ান হয়ে একই সুরের সুরালিত হয়ে একই শব্দের সাথে শব্দ মিলিয়ে সকলেই অন্তরের স্থল থেকে ইখলাসের সহিত একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা ইমানের তেজ হইল। ইমানের তেজ দেয় তো ওই যে দোকানের ভিতরে যারা আছে ইমানের তেজের টেলায় তারা এখানে চলে আসবে। মুমিনের ইমানের পাওয়ার এত বেশি হবে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ওরা কাঁপতে কাঁপতে স্টক করে মরে যাবে। এমন ভাবে শুকর আদায় করতে হবে, আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে, ঠিক কিনা? দেখি তো একটু আল্লাহরে দেখাইয়া বলেন তো আলহামদুলিল্লাহ। এটাই হাই স্কেল। আল্লাহু আল্লাহ। মুমিনের ইমানের পাওয়ার যত বেশি ইসলামের ঝান্ডা উপরে উঠবে তত বেশি, কারণ ইমানের পাওয়ার দেখাইছেন চরমনার পীর, ইমানের পাওয়ার দেখাইছেন সারসিনার পীর, ইমানের পাওয়ার দেখাইছেন উজানির পীর, ইমানের পাওয়ার দেখাইছেন শাহজালাল, ইমানের পাওয়ার দেখাইছেন শাহপরান, ইমানের পাওয়ার দেখাইছেন মাহমুদুল হাসান দেওবন্দে, ইমানের পাওয়ার দেখাইছেন হোসাইন আহমদ মাদানি, ইমানের পাওয়ার দেখাইছেন খাজা মঈনুদ্দিন চিশতি। যারা ইমানের পাওয়ার এমন ভাবে দেখাইছেন যাদের কোরআনের দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, এমন ইমান লাগবে। শুধু কালেমা পড়েই মুসলমান, সার্টিফিকেট তো সবার কাছেই আছে, সবাই কি চাকরি পায়? কালেমা তো সবাই পড়ে, তাই সবাই কি জান্নাত পাবেনি? জান্নাত পাওয়ার জন্য সার্টিফিকেটের উপরে আমল করা লাগবে, ঠিক কিনা? সার্টিফিকেট লইয়া ঘরে বসে থাকলে কাজ হবে না। এই সার্টিফিকেট লইয়া এমপি মন্ত্রী মিনিস্টার যারা আছে তাদের কাছে দৌড়াইতে হইবে, আমার একটা চাকরি দরকার, কিভাবে চাকরিটা পাওয়া যায়, কি করলে পাওয়া যাবে, এ আমল করার দরকার আছে না নাই? এরপরে সার্টিফিকেটের উপরে তার চাকরি আসবে। মাইকটা এমন করে আর না হয় সার্টিফিকেট যত শক্তিশালী হোক না কেন তার চাকরি হবে না, আমল করা লাগবে। কালেমা পড়া সার্টিফিকেট লাগাইলে আমি মুসলমান, কিন্তু আর উপরে কোনো আমল করলো না, নামাজে ডাকলে নামাজে নাই, রোজায় ডাকলে রোজায় নাই, হজে ডাকলে হজায় নাই, যাকাতে ডাকলে যাকাতে নাই, একটা সার্টিফিকেট লাগাইছে কালেমা পড়া আমি মুসলমান, আমলের ভিতরে একটাও নাই। এই সার্টিফিকেট দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না।
সার্টিফিকেট থাকলে এই সার্টিফিকেটের উপরে আমল করা লাগবে কি লাগবে না? সার্টিফিকেটের উপরে আমল করা লাগবে। যাই হোক যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেক বলেন, আমিন। যে কোনো পরিবেশের একটা আওয়াজ আছে, ঠিক না? ঠিক না? খারাপ জায়গার একটা আওয়াজ আছে, ভালো জায়গার একটা আওয়াজ আছে। বক্তা ওয়াজ ভালো করতে পারে, ঠিক কোন সময় ভালো করতে পারে? শ্রোতারা বুঝা যখন বক্তার ওয়াজের জবাব দেয়, জায়গায় জায়গায় সুবহানাল্লাহ বলে, জায়গায় জায়গায় আলহামদুলিল্লাহ বলে, কোথাও আল্লাহু আকবার বলতে হলে আল্লাহু আকবার বলে, আবার দরকার হইলে সলো কেন দেয়, ঠিক কি না? ঠিক কি না? এগুলো লাগবে, ফায়দা আছে না নাই? সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না নাই? আল্লাহু আকবার বললে আছে কি নাই? সুবহানাল্লাহ বললে কি ফায়দা? বলবো না, একটু শুনবেন। হুজুরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন জিকিরের বয়ান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর পছন্দের জিকির এগুলো। সুবহানাল্লাহ বলার ফায়দা কি? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তখত নিয়া উপর দিয়া যাইতেছেন, তখত উপর দিয়া উঠতেছে, কৃষক মাঠের ভিতরে কাজ করতেছে, হঠাৎ কৃষক উপরের দিকে তাকাইল, উপরের দিকে তাকায় দেখে সুলাইমান নবীর তখত উপর দিয়া বাতাসে দুলনা দুলতেছে আর উঠতেছে। কৃষক ওই তখত দেখিয়া বলিয়া ফলাইছে, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কি শক্তি, আল্লাহ তোমার কি ক্ষমতা, তুমি চাইলে বাতাসের উপর দিয়া শত শত মানুষ লইয়া তখত আকাশে উড়াইতে পারো। যেই বলছে সুবহানাল্লাহ, আল্লাহ কয় জিব্রাইল যাও যাও, আমার সুলাইমানকে বলে দাও, যেই ব্যক্তি তখত দেখিয়া সুবহানাল্লাহ বলিয়া ফালাইল, আমার সুলাইমানের তখতের চাই আমার বান্দার সুবহানাল্লাহর পাওয়ার বেশি হয়ে গেছে, সুবহানাল্লাহর ওয়েট বেশি হয়ে গেছে। আমার সুলাইমানকে বলো তখত নামাই আমার বান্দার সাথে দেখা কইরা যাইতে, জিব্রাইল সাথে সাথে আইসে গেছে, আইসে কাও নবী সুলাইমান তখত নামাইয়া আপনাকে ওই বান্দার সাথে মাওলায় দেখা কইরা যাইতে কইছে, আর একটা কদম সামনে যাবেন না, আমার মাওলায় তখত নামাইয়া সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার সাথে মোলাকাত করতে কইছে, অটোমেটিকলি তখত উপর থেকে নামতেছে। কৃষক বড় গরিব মানুষ, তখত যখন উপর থেকে নামতেছে কৃষকের মনের ভিতরে ভয়, আয় আল্লাহ আমি কি মন্ত্র পড়িয়া ফলাইলাম, কি বলিয়া ফলাইলাম যার ফলে তখত নামিয়া যায়, আল্লাহ সুলাইমান নবীর তখত নামিয়া যাইতেছে, মালিক কি ভুল করিয়া ফলাইলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কারণ সুলাইমান নবী সারা জাহানের বাদশাহ, আমারে কিছু কইরে ফলাইবে, আমারে রাগ করবে, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বলতে না বলতে সুলাইমান নবী তখত লইয়া নিচে নেমে গেছে। সুলাইমান নবী যখন পয়গম্বরী রূপ ধরিয়া তখতের থেকে নামিয়া দাঁড়াইছে, কৃষক দেইখা সুলাইমান নবীর দেইখা দৌড় মারছে, কই যাও কই যাও, এ সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দা, মালিকের পছন্দওয়ালা বান্দা, কই যাও, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি সুলাইমান নবীর কাছে তোর পরিচয় না দিয়া সামনে যাস না। কৃষক দাঁড়ায় গেছে,
দাঁড়ায়া যাওয়ার পর সুলাইমান নবীর দুই পায়ে যেয়ে জড়ায়ে দাঁড়ছে, হুজুর কি ভুল করিয়া ফেলাইলাম, হুজুর আমারে মাফ করিয়া দেন, আমি কি মন্ত্র পড়ছি জানি না, আমি যদি জানতাম তাইলে আমি কোনোদিন এই মন্ত্র আর পড়তাম না, যেই মন্ত্র পড়লে আপনার তখ্ত নামিয়া যায়। সুলাইমান নবী ডাক দিয়ে করে পাগলা ভয় পাইস না ভয় পাইস না, তুই সুবহানাল্লাহ বলছ, তোর সুবহানাল্লাহর আওয়াজে আমার মাওলাই খুশি হয়ে গেছে, এরে বান্দা এ মাওলার বান্দা তুই ভয় পাইস না, ভয়ের কোনো কারণ নাই, তোর সুবহানাল্লাহ আওয়াজে ওয়েট এত বেশি হয়েছে, আমি সুলাইমান নবীর তখ্ত উপর থেকে তোর সুবহানাল্লাহর ওয়েটে নামতে হয়েছে, আমার মাওলাই বলছে আমার বান্দার সুবহানাল্লাহ বলার কারণে আমি মাওলাই খুশি হয়ে গেছি, সুলাইমান তুমি তোমার তখ্ত ওইখানে নামাইয়া আমার বান্দার সাথে মোলাকাত কইরা যাও, দাও 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 তোমার হাত দুইটা দাও, তোমার সাথে মোসাফা করতে বলেছে, সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না নাই, সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না নাই, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, বেশি বেশি আল্লাহু আকবার পড়বেন, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে অনেকগুলো কালেমা আছে, সবথেকে উৎকৃষ্ট সবথেকে পছন্দের কালেমা হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটি কালেমা আমার কাছে বেশি পছন্দ, আল্লাহু আল্লাহ, এই জন্য বেশি বেশি জিকির করবেন। যাই হোক, আমি যে আয়াত পাঠ করলাম, যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি কোরআন শরীফে 15 পারার 3 নম্বর পৃষ্ঠার মাঝখান দিয়ে আয়াতটা শুরু হয়েছে, আয়াতের ভিতরে তাফসীর কারকরা বলেছেন এই আয়াতের ভিতরে মাতা পিতার হক সম্বন্ধে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি এখন যুবক হইলা, তোমার মা বাবা একদিন যুবক যুবতী ছিল, তুমি যখন বড় হয়েছ তোমার মা বাবা দাড়ি পাকা চুল পাকা বৃদ্ধ বয়সী হয়ে গেছে, একসময় তোমারে তোমার মা কোলে গুনা থুয়ে নাই, তোমারে হাতের থেকে থুয়ে নাই, একটু কান্না করতে দেয় নাই, আজকে তারা বিছানায় পড়িয়ে গেছে, বান্দা তুমি তাদেরকেও ফালাইয়া দিও না, হাতে উঠে আলাও, মাতা পিতার খেদমত করার জন্য কইছে, মাতা পিতার খেদমত করার জন্য বলেছে রে বান্দা, এ বান্দা তোমার মা বাবা তোমার মতো একসময় শক্তিশালী ছিল, বান্দা এখন তোমার মা বাবা বুড়া হয়ে গেছে দুর্বল হয়ে গেছে, মাতা পিতার খেদমত কর, বান্দা তুমি যদি আমল করো তোমার অর্ধেক আমল পরিপূর্ণ হয়ে যাবে, আর অর্ধেক আমল যদি তুমি মাতা পিতার খেদমত করো ইমান থাকলে তুমি জান্নাতে যাইতে পারবা, মাতা পিতার হক আদায় করতে হবে, মাতা পিতার খেদমত করতে হবে, ঠিক কিনা, মা বাবা যে কত বড় নিয়ামত, এই নিয়ামত যার নাই সে বুঝে যে কত বড় নিয়ামত, রাতের গভীরে দূরের থেকে আসতাম দরজার সামনে আসিয়া দরজায় নক করলে সকল মানুষগুলি ঘুমায়, দরজা খুলিয়া দেয় একটা মানুষ জাগ্রত থাকে, ওই মানুষটা জাগ্রত থাকিয়া আগে বাকি দরজাটা খুলিয়া দেয় সেই মানুষটাকে, আজকে যার মা নাই এখন আর মায়ের চেহারাটা ঘরের ভিতরে গেলে দেখতে পাই না, বাবার চেহারাটা ঘরের ভিতরে গেলে দেখতে পাই না, অথচ বাবা ঘরের ভিতরে থাকলে কত আরাম কত আনন্দ, আজকে মা নামক নিয়ামতটা ঘরের ভিতরে নাই, বাবা নামক নিয়ামতটা ঘরের ভিতরে নাই, হে যুবক দুনিয়ার জমিনে যাদের মা বাবা বেঁচে আছে তোর পায়ে ধইরা বলি মা বাবার কোনোদিন কষ্ট দিস না, মা বাবার খেদমত কর, কারণ মা বাবা এমন অমূল্য রতন অমূল্য জিনিস, তুই বুঝবি না রে ভাই, মা যখন দোয়া করে তুই যত বড়ই হোস না কেন, আজকে হাফেজ হয়েছ মাওলানা হয়েছ মুফতি হয়েছ ডিসি হয়েছ এসপি হয়েছ আইসি হয়েছ জজ হয়েছ ব্যারিস্টার হয়েছ যত কিছুই না হয়েছ, একমাত্র মায় নামাজের অগলায় বসিয়া কান্নার কারণে মায়ের চোখের পানির কারণে
অথচ আজকে সেই মা বাবারে কষ্ট দাও, মা বাবারে ভাত দাও না, খানা দাও না, মা বাবারে বৃদ্ধ আশ্রমে পাঠায় দেয়, বৃদ্ধ আশ্রমে পাঠায় দিছে। মা বৃদ্ধ আশ্রমে বসিয়া কান্না করে, ফ্যান চলে না, গরম লাগতেছে, ফ্যান বন্ধ হয়ে গেছে, কেউ ফ্যান ছাইরা দেয় না, কিন্তু তারপরেও বলে না যে ফ্যানটার একটু সারাইয়া দাও। মাসের শেষ সন্তান মায়ের দেখার জন্য গেছে, সন্তান যে একায় মা গো ফ্যানটা নষ্ট হয়ে গেছে, ফ্যানটার কেন এখান থেকে সারাইতে কও না, আরেকটা দিতে কও না কেন? মা ডাক দিয়ে কয় বাবা আমি এই ফ্যানটারে এখান থেকে সরাইতে কই না, কারণ আমি এখানে আসছি আমার সন্তান আমারে বৃদ্ধ আশ্রমে রেখে গেছে, আবার আমার এখান থেকে যখন মৃত্যুবরণ হইবে এখান থেকে আমি চলিয়া যাব, কোনো না কোনো দিন আমার সন্তান তো এই জায়গায় আসা লাগবে, আমার সন্তানের এইখানে আসা লাগবে, সে আইসে ফ্যানটারে সারাই লইবে না, আমার সারার দরকার নাই। এই বলিয়া মা চোখের পানি ছাইরা দিছে বাবারে। তুই মায়ের কষ্ট বুঝলি না, তুই যখন বিপদে পড়ে গেছ, আমি মা দুই হাত উঠে আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও, বিপদ থেকে বাঁচায়া দাও, একমাত্র আমি মার দোয়ার কারণে, আমি মার দোয়ার কারণে, আমি মার চোখের পানির কারণে আজকে তুই পর্যন্ত বেঁচে আছ। আমার নবীও ছিলেন মায়ের কাছে দুর্বল, আমার নবীও ছিলেন বাবার কাছে দুর্বল, আমার নবী মায়ের কাছে এত দুর্বল ছিলেন, নবীজি জনসম্মুখে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, বৈশা বৈশা কথা বলতেছে, ইতিমধ্যে দেখে দূরের থেকে এক বৃদ্ধ বয়সী মহিলা লাঠির উপরে ভর করিয়া টকাই 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 আস্তে আস্তে হাইটা হাইটা আসতেছে, হঠাৎ নবীজি দাঁড়াইলেন, শত মানুষের সামনে নবীজি দাঁড়াইয়া আস্তে কাঁধের থেকে রুমালটা নামাইয়া জমিনে বিছাইয়া দিলেন। বৃদ্ধ বয়সী মহিলা নবীজির সামনে আসার পর নবীজি হাতটারে ধরিয়া বলেন, মা গো আপনি এই রুমালের উপরে বসেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহর পয়গম্বর রুমাল মোবারক বিছাইয়া দিলেন একজন রাস্তার মহিলাকে। মহিলা আবার কে? এবং সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা কেউ কিছু মনে করো না, তোমাদেরকে পরিচয় আমি পরে দিব। নবীজির পকেটের ভিতরে কিছু খেজুর ছিলেন আর হয়তো বা কিছু টাকা ছিলেন। বৃদ্ধ বয়সী মহিলার হাতের ভিতরে নবীজি একটা নবীজি হাতের ভিতরে দিয়া মুস্কি হাসি দিয়া মহিলাকে বললেন, মা গো আপনি এখন যান, আমি আপনার সাথে পরে দেখা করব। মহিলা চলে গেছে, চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম এই মহিলাকে তোমরা চিনোনি, এই মহিলারে তোমরা চিনোনি? বলে, না হুজুর এই মহিলাকে আমরা চিনি না। বলে, এই মহিলা কইল, ছয় মাস বয়সের সময় আমার মা যখন আমারে থুইয়া মারা গেছে, এই মহিলা আমারে লালন পালন করেছে, দুগ্ধ পান করাইছে, আমি মুহাম্মদ এই মহিলার উসিলায় পৃথিবীর জমিনে তোমাদের সামনে বেঁচে আছি। এই মহিলা দুনিয়ার আর কেউ না, এই দুনিয়ার আর কেউ না, একমাত্র আমার দুগ্ধ পানকারী মহিলা হালিমা তো সাদিয়া। এই মহিলা মহিলা আসার সাথে নবীজির রুমাল মোবারক বিছিয়ে দিয়েছেন। মুসা নবী জমিনের ভিতরে হাঁটতেছে, তার সোয়ারিটা পাইতেছে না, সামনের দিকে হাঁটতেছে, যে দেখে একটা বাচ্চা, হয়তোবা ছয় থেকে সাত বছর অথবা দশ বছর, বাচ্চাটাকে জিজ্ঞেস করে, বাবারে তুমি আমার সোয়ারিটা যাইতে দেখছো নি এইখান থেকে? বলে, না আমি তো যাইতে দেখি নাই, কবর আমি বিপদে পড়ে গেলাম, সোয়ারি ছাড়া হাঁটতে হাঁটতে আমার এখন আর হাঁটা পাও চলে না। বাচ্চাটা ডাক দিয়ে কা, হুজুর তাইলে আমি আপনার জন্য কি করতে পারি? দেখো আমার সোয়ারিটা খুঁজে আনতে পারো কিনা। বাচ্চাটা বলে, হুজুর আপনার সোয়ারি কোথায় গেছে আমি কিভাবে বলবো আমি জানি না, তবে আপনি যদি আমার অনুমতি দেন আমি আপনাকে ভিন্ন একটা ব্যবস্থা করে দিতে পারি, ভিন্ন ব্যবস্থা করব। বলে, তুমি কি ভিন্ন ব্যবস্থা করবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে
বাচ্চাটা আসমানের দিকে তাকাইয়া বললেন আকাশের মেঘকে বললেন এরে মেঘ আমার মালিকের হুকুমে মুসা নবীর সওয়ারি হওয়ার জন্য এসে যা আয় তাড়াতাড়ি আয় মুসা নবীরে তোর উপরে উঠে আনে সাথে সাথে মেঘ বাচ্চার হুকুমে ওখান থেকে চলে আসলেন আল্লাহ তাআলার হুকুমে মুসা নবী বললেন আরে বাচ্চা তুমি এই কারামতি কিভাবে সংগ্রহ করলা এই কারামতি এই পাওয়ার তুমি কোথায় পাইলা আল্লাহ তাআলা সাথে সাথে গায়বী আওয়াজ দেন মুসা এই বাচ্চা এই বাচ্চা একদিন ওর মা ওর কাছে বলেছিল ওর মা বিছানায় শুয়েছে শোয়ার পরে এই বাচ্চাকে বলেছিল বাচ্চা রে প্রচন্ড শীত পরে জানালাটা বন্ধ করে দে এক সাইডের একটা দরজা বন্ধ করবি আর একটা খোলা রাখবি এক সাইডের একটা বন্ধ করে দিবি আর একটা খোলা রাখা দিবি এই কথা বলিয়া মা ঘুমায়ে পড়ছে মা ঘুমায় পড়ার পর বাচ্চাই চিন্তা করতেছে আমার মা কোন পাশের জানালাটা বন্ধ করতে কইছে কোন কবজাটা কোন দরজাটা বন্ধ করব এই চিন্তা করে বাম সাইডেরটা বন্ধ করব না ডান সাইডেরটা বন্ধ করব নিজে চিন্তা কইরা পারতেছেন আমার মা তো এ কথা বলে নাই শেষ পর্যায়ে নিজে জানালার সামনে যাইয়া দাঁড়াইয়া বেষ্টন কইরা রাখছে আমার মা যদি উঠিয়া বলে যে তোর ওইটা বন্ধ করতে কই নাই ডান পাশেরটা বন্ধ করতে কইছে এই কথা যেন মা কইতে না পারে যায় আমার ঘুম জাগগা রাতের গভীরে মা ঘুম থেকে সজাগ হইয়া দেখে বাচ্চাটা জানালার সামনে দাঁড়াইয়া রইছে ডাক দেয়া কই রে বাচ্চা কেন তুই জানালার সামনে দাঁড়াইয়া রইলি রে বাবা বাচ্চা ডাক দেয়া কে মা গো আপনি বলেছিলেন জানালাটা বন্ধ করে দে কিন্তু আপনি বলেন নাই যে কোন পাশের জানালাটা বন্ধ করব কোন দরজাটা বন্ধ করব এ কথা আপনি বলেন নাই এই জন্য আমি একটাও বন্ধ না করি আপনার হুকুমের জন্য আপনারে ভয় করি আমি জানালার সামনে দাঁড়ায় রইলাম মা আপনার কোনো কষ্ট হয় নাই তো আপনার গায়ে তো শীত লাগে নাই বলে না বাবা আমার গায়ে কোনো শীত লাগে নাই আমি তোর খিদমতে বড় খুশি হইয়া গেলাম মা আল্লাহর কাছে হাত উঠে বলে আল্লাহ আমার কথা রাখার জন্য আমার বাচ্চাটা সারা রাত পর্যন্ত কষ্ট করেছে আয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করলাম আয় আল্লাহ আমার কথা যেইভাবে আমার সন্তান মেনেছে আমার সন্তান যদি তোমার কোনো কথা বলে তুমি আমার কোন সন্তানের কথাটাও মাইন এই বাচ্চার জন্য ওর মা দোয়া কইরা গেছে যার ফলে আজকে ওর হুকুমে আমি মাওলায় মেঘকে তোমার সোয়ারি বানায়া দিলাম বাচ্চার কথার ভিতরে মায়ের দোয়ায় এত পাওয়ার হয়েছে আর সেই মায়ের কষ্ট দেন নূতন কিছু পাইয়া মায়ের কথা গেছে ভুলিয়া এখন আর মায়ের কথা মনে নাই নূতন কিছু পাইয়া মায়ের কথা ভুলিও না রে ভাই একটা বাস্তব ঘটনা আপনাদেরকে আমি শুনাইব যুবক বাবা বড় কষ্ট করিয়া যুবক যুবকরে লেখাপড়া করাইতেছে লেখাপড়া করাইতে করাইতে বাবার যত অর্থ সম্পদ ছিল ধন সম্পদ ছিল সব বিক্রি করিয়া দিছে এখন আর বাবার কাছে কিচ্ছু নাই কিস্তিতে কিস্তিতে একটা রিক্সা লইছে রিক্সা লইয়া রিক্সা চালায় আর ছেলের সন্তানের লেখাপড়ার খরচ চালায় শেষ পর্যন্ত সন্তানের পরীক্ষা এসে গেছে মাস্টার্স পরীক্ষা ধরে নেন দেওয়ার জন্য এখন আর টাকা নাই টাকার প্রয়োজন কই পাইব টাকা এবার বাবার কাছে মায় কয় সন্তানের পরীক্ষা এসে গেছে পরীক্ষা দেওয়ার মতো টাকা তো নাই এখন কিভাবে পরীক্ষা দিবে বাবা ডাক দিয়া একবার কাছেও তো টাকা নাই প্রতিদৈনিক যেই চাউলগুলি তুমি রান্না করো প্রত্যেক দিন চাউলের থেকে এক মুঠ করে উঠাইয়া পালির ভিতরে রাখবা পালি কয় না পুরা পুরার ভিতরে রাখবা ওখানে রাখার পর এক মাস পরে যেই যতগুলো চাউল হইবে এগুলো আমার কাছে দিবা এরপরে আমি ওগুলো বিক্রি করিয়া সন্তানের পরীক্ষার ফিস দেব এভাবে করিয়া সন্তানকে পড়ায়
আল্লাহ, এক মাস হয়ে গেছে, এক মাস শেষে ছেলের পরীক্ষার সামনে এসে গেছে, মা চাউলগুলি ঘরের থেকে নামায় দিয়েছে, 300 টাকা বিক্রি হয়েছে, এই কষ্টের 300 টাকা ছেলের পরীক্ষার জন্য দিয়ে দিয়েছে। পরীক্ষার জন্য দেওয়ার পর ছেলে পরীক্ষা দিয়ে পাশ করেছে, পাশ করার পর এক বড় লোকের মেয়ে বিবাহ করছে, সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়েছে। এই মেয়ে উঠে আনার পর মেয়ে ডাক দিয়ে কয়, আমি তোমার ঘরের ভিতরে থাকতে পারবো না, তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে আমি থাকতে পারবো না, আমাকে ছেড়ে দাও তুমি, না তোমাকে ছাড়া যাবে না, কি করলে তুমি থাকবা বলো, সব করতে রাজি আছি তোমার জন্য। আল্লাহু আল্লাহ বলে, যদি তোমার আমাকে রাখতে হয় তোমার মা বাবাকে ছাড়িয়ে আমার সঙ্গে যে ঢাকাতে ফ্লাইট বাড়ি রাখতে হবে। এই যুবক, এই যুবক, যেই মা বাবার দোয়ার কারণে, যেই মা বাবার দোয়ার বরকতের কারণে আজকে তুই বড় হইলি, মা যদি চাইতো ছোটবেলায় তোরে দুগ্ধ না খাওয়াইয়া গলা টিপে মাইরা রাখতে পারত, তোরে বিছানার ভিজা বিছানায় না শোয়াইয়া, এ তোরে স্বপ্ন বিছানায় শোয়াইছে যদি চাইতো তোরে ভিজা বিছানায় রাখতে পারত। মা রাতের বেলায় যখন তোরে লইয়া শুইছে, ডান দিকে প্রস্রাব করে দিছ বাম দিকে শোয়াইছে, বাম দিকে শোয়ানোর পর বাম দিকে প্রস্রাব করে দিছ, মা ভিজা জায়গায় শুয়া মায়ের শুকনো জায়গায় তোরে শোয়াইল রে যুবক, যখন তুই ওই শুকনো জায়গায় প্রস্রাব করে দিছ, এবার মায়ের গায়ের উপরে একটা খাতা ছিল পুষ্ট খাতা, এই পুষ্ট খাতাটার পিছিয়া তোরে শুকনো জায়গায় শোয়াইছে, আবার তুই প্রস্রাব করিয়া দিছ, বাবায় কায় ওরে ফালাইয়া দাও, ওরে মাটির ভিতরে ওখানে রাইখা দাও, মা তোরে কোথাও না দিয়া মা টান দিয়া বারো হাত কাপড়টারে খুলিয়া ফালাইয়া এই কাপড়টারে পেঁচে 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 পুষ্ট কইরা তোরে কাপড়ের উপরে শোয়াইছে। আজকে সেই মায়ের কষ্ট দাও, যুবক মা বাবাকে ছাড়িয়া স্ত্রীকে নিয়া শহরের দিকে চলিয়া গেছে। থাকতে থাকতে কয়েকদিন পর স্ত্রী বলতেছে, তুমি যেই পয়সা কামাই করো এতে আমার চলে না, আমার অনেক খরচা, আমার টাকা পয়সা লাগে, এতে আমার চলে না, তুমি বাহিরে যাও, আমি বাবার থেকে বলিয়া টাকা দিয়া দিব। এই কথা বলিয়া স্বামীরে ভিসা করাইয়া লন্ডন পাঠাই দিছে। লন্ডন পাঠানোর পর 5 বছর যাবত লন্ডন ছিল, অ্যাকাউন্ট ছিল স্ত্রীর নামে, স্ত্রীর নামে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে সব টাকা পাঠায় দিছে, লন্ডন বসে যত কামাই করছে সব স্ত্রীর নামে আসছে। কয়েকদিন পর শরীরটা জীর্ণ শীর্ণ লাগে, ভালো লাগে না, কি করবে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব দেখেন শরীরটা ভালো লাগে না, মাথাটা ভারবার লাগে, শরীরটা কেমন যেন উদাসীন উদাসীন লাগে, দেখেন তো, ডাক্তার পরীক্ষা করিয়ে দেখে এমন এক রোগ হইছে, যেই রোগ হইলে লন্ডনে আর থাকা যাবে না, ওই রোগ হওয়ার পর যারে ধরবে তার শরীরের ভিতরে ওই রোগ চলিয়া যাইবে, ওই রোগ আরেকজন যারে ধরবে তার শরীরের ভিতরে ওই রোগ চলিয়া যাইবে, লন্ডনের ডাক্তার কইছে তুমি আর এই দেশের ভিতরে থাকতে পারবা না, যাও 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 এদেশ থেকে তোমার দেশের ভিতরে চলিয়া যাও, আর থাকতে পারবা না, এই দেশে আর থাকা যাবে না। ডাক্তারের থেকে আসিয়া কান্না করতেছে, কি করবে কি করবে, পরে বাড়িতে একখান চিঠি লেখছে, আগে লেখছে স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে চিঠি লেখছে, আমার এমন এক রোগ হইছে ডাক্তার আমার থাকতে দিবে না, আমার রোগ হইছে আমি 3 মাস পর আর বাঁচবো না, আমি মরিয়া যাইব, আমি দেশে আসতে চাই। এই চিঠির জবাবে স্ত্রী লিখছে, তুমি যখন আসবা আমার জন্য ড্রেস নিয়ে আসবা, আমার জন্য লন্ডন থেকে হাজন গাজন নিয়ে আসবা, আমার বন্ধু বান্ধবীরা আসবে তাদের জন্য তুমি গিফট নিয়ে আসবা, চিঠির জবাব দিছে।
দুই থেকে তিন দিন পর চিঠির জবাব পাইয়া চিঠি দেখতেছে দেখিয়া চোখের পানি ছাড়িয়া দিছে আল্লাহ জীবনের সব কামাই যাদের জন্য শেষ করলাম আমি রোগের কথা বললাম আমার হালতটা জানতেও চাইল না আল্লাহ আমি কি অবস্থায় আছি তাও জানতে চাইল না তারা উল্টো বিলে আমার কাছে চায় মাল চায় আসবাবপত্র চাইতেছে আমার কাছে আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে বিদেশেতে আসলাম কাদের জন্য কামাই করলাম মনটা আরো খারাপ এরপরে শ্বশুর শাশুড়ির কাছে লিখছে শ্বশুর শাশুড়ি চিঠির জবাব দিয়েছে অল্পতে শেষ করছে শ্বশুর শাশুড়ি চিঠির জবাব দিয়েছে শ্বশুর বলছে আমার জন্য একটা প্যান্টের পিস নিয়ে আসবা একটা শার্টের পিস নিয়ে আসবা তোমাকে এয়ারপোর্টে আমি আনতে যাব শ্বশুরি বলছে আমার জন্য ভালো একটা শাড়ি নিয়ে আসবা চিঠির জবাব পাইছ চিঠির জবাব পাওয়ার পর মনটা আরো খারাপ হয়ে গেছে চোখের থেকে পানি ছাড়তেছে আল্লাহ কাদের জন্য কি করলাম আল্লাহ আমি এত বছর পর্যন্ত কামাই করলাম সব টাকা ওদেরকে দিয়ে দিলাম আজকে আমি কেমন আছি বিদেশের বাড়িতে একটু জানতেও চায় না জীবনে আর রাখবো না চিন্তা করছে ক্রাশিন তাল দিয়ে পেট্রোল দিয়ে শরীরটারে জ্বালাই দেবো দেশ থেকে আর আসবে না পরবর্তীতে চিন্তা করলো যাক শ্বশুর বাড়ির সাবজেক্ট গেল এখন আরো দুইটা মানুষ আছে তাদের কাছে একটা চিঠি লিখি মা বাবার কাছে একটা চিঠি লিখি মায়ের কাছে বাবার কাছে একটা চিঠি লিখছি মা বাবার কাছে চিঠি লিখছে মা গো তোমাদেরকে চাইরা আমি বিদেশের জমিনে চলে আসছি রে মা আমার এমন রোগ হইছে এখন আর লন্ডনের জমিনে আমারে থাকতে দিবে না রে মা গো আমার জন্য দোয়া কইরো আগামী এক তারিখে আমি বাড়ি আসতেছি চিঠির জবাব পাইয়া মা চোখের পানি ছেড়ে দিছে আর চিঠির ভিতরে জবাব দিছে এ সন্তান আমি তোর জন্য দোয়া করি তুই ভালো থাকিস আর দুইটা নির্দেশ আমি তোরে দিয়া দেই তুই যখন দেশের ভিতরে আসবি এয়ারপোর্টে তোর সামনে কত গরিবরা আসবে এ সন্তান তুই যাতে সহি সালামতে আমি মায়ের কোলে আসতে পারো এই জন্য কিছু টাকা ওই গরিবদেরকে দান করে দিস আর আমি গরিব মা বাবা আমার কাছে কিচ্ছু নাই রে সন্তান আমার কাছে কিচ্ছু নাই দুইটা ছাগলের বাচ্চা আছে দুইটা বকরির বাচ্চা আছে আমি মা বাবা চিন্তা করলাম তুই যদি সদেলে তুই যদি সশরীলে যদি বাংলার জমিনে আমাদের বুকে আসতে পারো আসার সঙ্গে সঙ্গে ওই দুইটা বকরির বাচ্চা আমি মা বাবা তোর জন্য সদকা করে দিব মা বাবার চিঠি হাতে পাইয়া মনটা ভরে গেছে যে না এখনো আমার ভালো চাওয়ার জন্য দুইটা মানুষ আছে তাহলে এখন দেশে যাওয়া দরকার এক তারিখে ফ্লাইট ফ্লাইট আসছে এয়ারপোর্ট থেকে বাইরে এয়ারপোর্ট থেকে বাইরেনোর পর এদিকে ওদিকে ডান দিকে বাম দিকে তাকাইতেছে কেউ রে দেখে না হঠাৎ দেখে বউ আসছে আইসা কা তুমি কেমন আছো ভালো আছি আমার জন্য তুমি শাড়ি আনছনি আমার জন্য গহনা আনছনি আমার বান্ধবীদের গহনা কোথায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে কিচ্ছু বলতে পারে না মুখ আউলে যায় এত কান্না কান্দে চোখের পানি ছাড়ে আয় আল্লাহ আমি আসার পর আমার রোগের খবর জানতে চায় না আমি কেমন আছি এটাও জানতে চায় না আয় আল্লাহ দেশের ভিতরে যাদের জন্য আসলাম তাদের দেখা ভাইয়া আমার মৃত্যু দিয়া দাও ডাইনে তাকায় বামে তাকায় বাবা মারে দেখে না হঠাৎ পিছন দিক থেকে ডাক দিছে রে আব্দুর রহমান আব্দুল করিম বাবা কেমন আছ কে ডাক দিছে মা বাবা পিছনের দিকে তাকায় দেখে মা এইভাবে হাত দুইটারে উধার করে আছে আর বলে বাবা আমার বুকে আয় মা সন্তান রে জড়ায় ধরে কান্দা করে কান্দতেছে আর বলতেছে রে সন্তান তোর কি হইছে আমি ভালো করে জানতে পারি নাই তোর বাবা আমার কাছে বলতে চায় না একটু আমাকে বল একটু আমারে বল আমি একটু শুনি তোর কি হয়েছে এবার সন্তান মায়ের কাছে বলে মা গ আমার এমন এক রোগ হয়েছে লন্ডনের ডাক্তার আমার রোগ ধরিয়ে বলছে তিন মাস পর আমি আর পৃথিবীতে থাকবো না
সন্তানের এই খবর শুনিয়া সন্তানের কথা শুনিয়া মা একটা চিৎকার মারিয়া চোখের পানি ছেড়ে জমিনের ভিতরে সিজদায় পড়ে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমার জীবন আমি মাওলা তোমার রাস্তায় কোরবানি করে দিলাম, আমার জীবন নিয়ে নাও, আমার সন্তানদের বাঁচাইয়া দাও। হে যুবক, এই মায়ের খেদমত করবা না কার করবা? হে যুবক, দুনিয়ার জমিনে যদি কেউ জীবন বাজি রেখা বিপদ থেকে বাঁচাইতে চায়, একমাত্র কে বাঁচাইতে চায়? তিনি হইলেন কে? জনমদুখী মা। এই মায়ের খেদমত করব, বাবার খেদমত করব, দুনিয়ার থেকে আমরা জান্নাত কামাই করে পরকালে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা ঈমান ও আমল ঠিক করে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলো না আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।